হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা মজাদার মালাই কেকের রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে মালাই কেকের ভিডিও। হ্যাঁ, তো এই মালাই কেক বানাতে হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা ডিম রেখেছি, মানে আমার তিনটা ডিম লাগবে। তো একটা কথা বলে নেওয়া জরুরি, সেটা হচ্ছে আমার ডিমগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল। তো আমরা যখন ফ্রিজ থেকে কিন্তু আমরা যখন কেক বানাবো ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কিন্তু কেক বানানো যাবে না, আধা ঘন্টা বাইরে রেখে দিতে হবে। যখন নর্মাল তাপমাত্রা চলে আসবে তখন কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো একটু ঘেমে ঘেমে আছে, মানে আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা বাটি নিব আর বাটিতে ডিমগুলো অফ ক্যামেরায় ভেঙে নিব। তো দেখুন, আমি ডিমগুলা ভেঙে নিয়েছি। এখন ডিমগুলাকে আমি এরকম একটা হ্যান্ড হুইস্ক নিব, নিয়ে তারপরে ডিমগুলোকে বিট করে নিব। তো আমি এইভাবে তিনটা ডিমকে একদম ভালো করে বিট করে নিব। তো আমি অফ ক্যামেরায় ভালো করে বিট করে আবার ফিরে আসতেছি। তো দেখুন, আমার মোটামুটি বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি মিক্সড করব 1/4 কাপ চিনি। এই যে মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা, সেটার 1/4 কাপের কাপে চিনি দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন আমি ভালো করে চিনিগুলো মানে গলা পর্যন্ত বিট করতে থাকব। তো দেখুন, আমার মোটামুটি বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিব 1/4 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স। তো আপনাদের কাছে যে অ্যাসেন্স থাকবে সেটা দিবেন। আমার কাছে এই মুহূর্তে বাসায় স্ট্রবেরি ভ্যানিলা অ্যাসেন্সটা আছে, তা আমি সেখান থেকে একটুখানি দিব, জাস্ট একটুখানি, 1/4 চা চামচের মতো, ব্যাস। দিয়ে এখন ঢাকনাটা একটু লাগাই দিব, আবার ভালো করে একটু বিট করে নিব। আমি ঠিক 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি, যেন চিনিগুলা গলে যায় সে পর্যন্ত। তো এখন আমি কি করব, এই বাটিটাকে একটা সাইড করে রেখে দিব। তো বাটিটাকে আমি একটা সাইড করে রেখে দিয়েছি, আর এখানে একটা বাটি নিয়েছি। নিয়ে এখানে আমি 1/3 কাপ মেজারমেন্ট কাপের যে 1/3 কাপের কাপটা, সেটার 1/3 কাপের ময়দাটা দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। তো আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, যেহেতু এটা আমার টেবিল চামচ, তা আমি এটা হাফ দিয়েছি, মানে 1 চা চামচের মতো দিয়েছি। এখন হচ্ছে আমি এই উপকরণগুলোকে, এই ডিমের যে মিশ্রণটা, এই বাটিটার মধ্যে ঢেলে নিব। ঢেলে ভালো করে চেলে নিব। দেখুন, আমি ভালো করে চেলে নিচ্ছি। ব্যাস এগুলো ফেলে দিব। দিয়ে এখন আমি আলতো হাতে ভালো করে এগুলোকে স্পাচুলা দিয়ে মিক্সড করে নিব। তো দেখুন, আমার ময়দার মিশ্রণটা ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, যে বাটিতে মানে কেকটা বসাবো সেই বাটিটা নিব। তো দেখুন, আমি যে কেকটা বসাবো যে বাটিতে, সেই বাটিটাতে আমি একটুখানি তেল দিয়ে নিব। তেল দিয়ে একটা টিস্যু নিব, এরকম টিস্যু নিয়ে এরকম ভালো করে চারপাশ থেকে মেখে নিব, তারপরে বাটির চারপাশেও দিব। এখন আমি এই বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি। সেমভাবে আবার উপরে একটু তেল দিয়ে দিব, দিয়ে আবার তেলটাকে একটু মেখে দিব। আবার সাইডে একটু মেখে দিব। টিস্যুতে যে তেলটা লেগে গেছে সেটাকে আবার মেখে দিচ্ছি আমি। এখন আমি যে কেকের মিশ্রণটা করেছি সেটাকে বিসমিল্লাহ বলে ঢেলে দিব।
তো দেখুন আমি কেকের মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দিব দিয়ে আমি অফ ক্যামেরায় দুইটা বাড়ি দিব ফ্লোরে যাতে কোনো মানে বাবল না থাকে তো দেখুন আমি চুলায় যে হাঁড়িটা বসিয়েছি সেটা আমি প্রায় ভালোমতো গরম করে নিয়েছি এই 7 থেকে 8 মিনিটের মতো এখন আমি ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে এখানে বসিয়ে দিলাম বসিয়ে তারপর এখন যেটা করব একটা পাতিল নিব নিয়ে এইভাবে না এটা না অন্য একটা পাতিল দিব তো দেখুন আমি এই পাতিলটা এভাবে দিয়ে রেখে দিব এখন আমি 20 থেকে 25 মিনিটের জন্য এখানে ছেড়ে দিলাম নরমালি একটা কেক হইতে 30 মিনিট লাগে 25 থেকে 30 মিনিট লাগে তো আমি ঠিক 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করব তো 25 মিনিট পর ফিরে আসব তো দেখুন আমি ঠিক 25 থেকে 30 মিনিটের মধ্যে ফিরে আসলাম এখন কেকটাকে দেখি কি অবস্থা আমরা একটা কাঠি নিব তা আমার কাছে এই মুহূর্তে কাঠি নাই ছুরি আছে তা আমি ছুরিটাকে এভাবে ঢুকিয়ে দেখব লাগে কিনা ছুরির মধ্যে ছুরির গায়ে লাগেনি আবার আরেকবার দেখি দেখুন ছুরির গায়ে লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে তা আমার এই কেকটা হইতে টোটাল চুলাটা বন্ধ করে দেই 30 থেকে মানে 32 মিনিটের মতো লেগেছে আপনাদের হয়তো বা একটু কম বা বেশি লাগতে পারে আমি চুলাটাকে একটু কমায় দিছিলাম তাই আমার একটু টাইমটা বেশি লেগেছে তো আমি বিসমিল্লাহ বলে কেকটা তুলে নিব নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমি চুলায় একটা পাতিল বসাই নিছি নিয়ে এই হাফ কাপের মানে আমার 1.5 কাপ দুধ লাগবে তো সেখানে হাফ কাপের যে মেজারমেন্ট কাপটা সেই কাপে আমি তিনবার মেপে দিব তাহলে আমার 1.5 কাপ হয়ে যাবে আর একবার দিব তার 3 কাপ হয়েছে হাফ কাপের 3 কাপ মানে 1.5 কাপ হয়েছে তো এখন এই 1.5 কাপ দুধটাকে আমি একটু নেড়ে একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা জাস্ট 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর ঘন করব তো একটা বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করি তো এখানে দুধটা আমি যে জন্য বসিয়েছি সেটা হচ্ছে যেহেতু আমার কেকের নাম হচ্ছে মালাই কেক তো এখন আমি কেক তো রেডি এখন হচ্ছে মালাই বানাবো সেজন্য এখানে 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি তো একটা একটা বল দিয়েছে এখন আমি যেটা করব এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব তো এই 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব এখন এখানে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব চিনিটা গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করব তো দেখুন দুধটা প্রায় 2-3 বার বলক দিয়েছে এখন আমি চুলাটা কমায় দিব কমায়ে এখান থেকে অফ ক্যামেরা আমি হাফ কাপ দুধ তুলে নেব তো দেখুন এই যে মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ আমি তুলে রেখে দিলাম এখানে আলাদা একটা জায়গায় আর বাকিটাকে আমি আরেকটু বলক দিব আর একটু বলক দেওয়ার পর তারপরে যেটা করব আর বাকি দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিব বাকি দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে নিছি নিয়ে এখন ঘন ঘন নাড়াচাড়া করব করে একটু মালাইয়ের মতো মানে ক্রিমের মতো করে জাল করে নিব একটু ঘন করে তো দুধটা একটু দলা বেঁধে গেছে তাই আমি হ্যান্ড হুইল দিয়ে একটু নেড়ে দিচ্ছি ব্যাস এখন একটু ঠিক হয়ে গেছে এখন হচ্ছে আবার আমি স্পাচুলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব আর চুলাটাকে একটু বাড়ায় ঘন করে নেব এই দুধটাকে তো দেখুন মালাইটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব মানে দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে ঘন হয়ে ক্রিমের মতো মানে মালাই হয়েছে তো এখন চুলাটা বন্ধ করে দিব দিয়ে আমি বাকি কাজে চলে যাচ্ছি তো দেখুন আমি কেকটাকে প্রথম ছুরি দিয়ে একটু সাইড থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব যেন আমার তুলতে সুবিধা হয় তো দেখুন অফ ক্যামেরায় আমি তুলে নিয়েছি তা আপনারা কী করবেন কাঁটা চামচ দিয়ে এইভাবে এভাবে একটু ছিদ্র করে নেবেন এভাবে দেরি হবে আমি একটা কাঁটা চামচ নিয়ে নেই তো দেখুন আমি এই যে কাঁটা চামচ দিয়ে তাড়াতাড়ি হবে কাঁটা চামচ নিয়ে নিয়েছি তো কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিব আমি কিন্তু স্ট্যান্ড বসিয়েছি দেখে এজন্য আমার কেকটা হইতে দেরি হয়েছে আপনারা কিন্তু স্ট্যান্ড বসাবেন না
ডাইরেক্ট পাতিলে বসাবো আমি কখনো স্ট্যান্ড বসাই না কেক বানানোর সময় বাট আজকে কেন জানি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আমি না ফুডিং মনে করে বসায় ফেলছি অনেক সময় ফুডিং এ আমি স্ট্যান্ড দিয়ে দেই ফুডিং এর মতো মনে করে আবার ঢাকনাও দিয়ে দিছিলাম ফুডিং এর বাটির যার কারণে আমার মিস্টেক হইছে যেন কেকটা হইতে একটু টাইম লাগছে আপনারা ডাইরেক্ট পাতিলে বসাবেন তাহলেই হয়ে যাবে আসলে রোজার দিন তো একটু লেটে বানাতে চলে আসছি যার কারণে আমি একটু এলোমেলো করে ফেলছি সব কিছু তাড়াহুড়া করে বাকি কাজ করতে হবে সেজন্য একটু তাড়াহুড়া করে ফেলছি তো যাই হোক আমার ছিদ্র করা হয়ে গেছে এখন এই যে যে হাফ কাপ দুধ তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব যেন কেকটা সফট হয় সেটার জন্য এখানে দিয়ে দেওয়া তো এখন যেটা করব আমার যে মালাইটা সেই মালাইটা এখানে দিয়ে দিব মেইন যে মালাইটা তো দেখুন এই হচ্ছে আমার মজাদার মালাই কেক আপনারা যতক্ষণ পর্যন্ত বানায় না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেনই না এই মালাই কেকটা যে কত মজার তো এখন হচ্ছে আমি একটু বাদাম দিয়ে আপনারা যে কোনো কিছু দিয়েছি দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন কিসমিস দিতে পারেন বাদাম দিতে পারেন যা ইচ্ছা তা দিতে পারেন মনের মাধ্যমে মিশে সাজাতে পারেন তো আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে কিসমিসটাও দিতে পারতাম বাট আমি কাঠবাদামই দিয়েছি তো এই হচ্ছে আমার মজাদার মালাই কেক তো আমার এই মালাই কেকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ